যৌতুকের টাকা না পেয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে গুলনাহার পারভীন মিনু নামে এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন মিনুর স্বামী মেহেদী হাসান সুজন, দেবর মোহাম্মদ সুমন ও শাশুড়ি মোসাম্মাত ময়না বেগম। র‍্যাব জানায়, গেল 15 ডিসেম্বর ওই গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় শারীরিকভাবে নির্যাতন করে মাথার চুল এবং চোখের ভ্রু কেটে দেয় স্বামী মেহেদী হাসান সুজন। পরে ওই গৃহবধূকে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গেল 20 ডিসেম্বর শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করে ওই গৃহবধূর পরিবার। আজ মঙ্গলবার ভোর রাতে শাহজাদপুর ও ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়।